আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ইউক্রেন এবং আফগানিস্তানের চলমান পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের সহায়তার তহবিলের সংকটের আশঙ্কা করছেন UNHCR এর রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এই আশঙ্কা দূর করার চেষ্টা করছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে অবশ্য চলমান সহায়তা যাতে না কমে তার জন্য নানা ধরনের তৎপরতা অব্যাহত রাখার কথা বলা হচ্ছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন শুধু সহায়তার জন্য নয়, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোই সমস্যার আসল সমাধান। বাংলাদেশে সেদিকে আরও বেশি জোর দেওয়া দরকার। বাংলাদেশে এখন 10 লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছেন, তাদের বেশিরভাগই কক্সবাজারের ক্যাম্পগুলোতে অবস্থান করছেন। অল্প কিছু রোহিঙ্গা ভাসানচরে অবস্থান করছেন। জয়েন্ট রেসপন্স প্ল্যান বলছে চলতি বছর UNHCR রোহিঙ্গাদের জন্য মোট 881 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে। আর UNHCR এর সর্বশেষ তথ্য মতে চলতি বছরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে 285.1 মিলিয়ন মার্কিন ডলার। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সহায়তা পেয়েছে 34.21 মিলিয়ন ডলার, যা প্রতিশ্রুতির 12 ভাগ। আর এই গতিতে সহায়তা এলো শেষ পর্যন্ত 200 মিলিয়ন ডলার পাওয়া যাবে। এ পর্যন্ত প্রতিশ্রুতি অর্থেও 85 মিলিয়ন ডলারের ঘাটতি থাকবে, কিন্তু এই প্রতিশ্রুতির চাহিদা চেয়ে অনেক কম। এর মধ্যে ভারত থেকেও বাংলাদেশে রোহিঙ্গারা আসছেন। পোস্ট কোভিড পরিস্থিতি মোকাবেলা করছে বাংলাদেশ। বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশও এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। সব মিলে সর্বশেষ UNHCR হাই কমিশনার যা বলেছেন তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। এখন আফগানিস্তান ও ইউক্রেনের কথা হল, বাস্তবে রোহিঙ্গাদের জন্য প্রত্যাশিত আন্তর্জাতিক সহায়তা কখনই পাওয়া যায়নি। 2021 সালে জয়েন্ট রেসপন্স প্ল্যানের যে হিসাব তাতে দেখা যায় 10,36,000 রোহিঙ্গাদের জন্য মোট ডোনার সহায়তা প্রয়োজন ছিল 943 মিলিয়ন মার্কিন ডলার, দিয়েছে 674 মিলিয়ন ডলার, যা প্রয়োজনের তুলনায় 28 ভাগ কম। 269 মিলিয়ন ডলারের সহায়তা পাওয়া যায়নি। 2017 সালে প্রয়োজন ছিল 443 মিলিয়ন ডলার, আর পাওয়া গেছে 317 মিলিয়ন ডলার। 2018 সালে 951 মিলিয়ন ডলারের মধ্যে পাওয়া গেছে 665 মিলিয়ন ডলার। 2019 সালে 920 মিলিয়ন ডলারের মধ্যে পাওয়া গেছে 699 মিলিয়ন ডলার। 2020 সালে 1,058 মিলিয়ন ডলারের মধ্যে পাওয়া গেছে মাত্র 629 মিলিয়ন ডলার। এখানে স্পষ্ট যে 2020 সালের পর থেকে প্রতিশ্রুতির সহায়তাও কমছে এবং প্রতিশ্রুতির সহায়তার 70 ভাগের বেশি কখনোই পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।